বলেছিলাম তো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, ছোট্ট অনুষ্ঠান আছে। তো ছোট হোক অনুষ্ঠান আর বড় হোক, অনুষ্ঠান অনুষ্ঠান। তো ঘর ধরে একটু ঝাড়পোছ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে, একটু ফাঁকগুলো ছেড়েছি। আর একদিন পর অনুষ্ঠান, কিন্তু কিভাবে যে ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো ভেবেছি, টুকটাক ভাবে আমি করে নিচ্ছি। আরো আর 10 দিন করে আবার করবো, 10-12 দিন করে, যেহেতু দুর্গা পূজা আছে তখন ভালো ভালো ভাবে করবো। এখন একটু যেগুলো না করলে নয় সেগুলোই করে নিচ্ছি। তো এখন করে নিই, এই যে জিনিসপত্র সব এই যে স্ল্যাবগুলো থেকে নামিয়ে নিয়েছি, মোছামুছি ধুলো বসেছি, কিরকম দেখুন কতদিন পরিষ্কার করিনি এই এলবির জন্য। তো এখন করে নিই পরিষ্কার, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। চলছি এখন মোছামুছি, এদিক ওদিকটাও মুছে দিয়েছি, এদিকটা মুছে আবার গুছাচ্ছি, ওদিকটা মুছে একটু শুকনা হোক, তারপর আবার গুছাবো। দুপুরে খাওয়া দাওয়ার পর শুরু করেছি, তো সেই জন্য এখন 5:15 বেজে গেল, এখনো শেষ হয়নি। ওই দিকটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে, আর বাকি এদিকটাও গুছিয়ে নিয়েছি প্রায়, আর একটু বাকি খালি। এখনো এলোমেলো হয়ে পড়ে আছে সব কিছু, পরে গুছাবো। এখন একটু বাজারে আমাকে বেরাতেই হবে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য, তো চলুন বাজার থেকে ফিরে আসি। বন্ধুরা, কালকে যে সেই বাজারে গেছিলাম, আর তো কথা বলা হয়নি, সে এত কাজ এত কাজ বলে বোঝাতে পারো না। তো আমাদের বাড়িতে যে অনুষ্ঠানটা হবে বলছি, যে পুজো অনুষ্ঠান আছে একটা, তো এই যে প্যান্ডেল হয়ে গেছে আমাদের, সিঁড়ির নিচেই প্যান্ডেলটা হয়েছে, অনেকটা জায়গা সিঁড়ির নিচটা, এখানে প্যান্ডেলটা হয়েছে। আর আমার ছেলে এখানে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে, এই যে কাগজের ফুলগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছে। তো করে নিয়ে এখন সব ছেলেকে আমি একটু হেল্প করছি, এই যে এইগুলো এই যে ডবল টেপ সেলোটেপ দিয়ে কেটে কেটে দিচ্ছি, ও ওগুলো এই যে অবস্থা খুবই খারাপ, সারাদিন এত, একদিন দুদিনে কি আর ঘর পরিষ্কার করা যায় বলুন তো। তো করছি একটু একটু করে, যতটুকু পারা যায় করছি। আর ওদিকে ছেলে তো সমস্ত কিছু সাজিয়ে ফেলেছে, আর আমার জামা কাপড় আজ 3-4 দিনে যে শুকায়নি বৃষ্টি হয়েছে, সমস্ত আজকে রোদ বেরিয়েছিল, সমস্ত সুইচ কিন্তু ছুঁয়ে গুছান নেই, কখন যে গুছাবো জানি না। আবার তো রান্না বান্না আছে রাতে, তো এই যে দেখুন কি অবস্থা আমার রুমে, দেখছেন এতগুলো কখন গুছাবো, এত জামা কাপড় কখন গুছাবো আমি ভেবেই পাচ্ছি না। এই যে মিস্ত্রি ভাইটা এসছে, এই মিস্ত্রি ভাইটা সমস্ত ইলেকট্রনিক্সের কাজগুলো করে দিচ্ছে, এই যে লাইট ফাইট লাগানো থেকে একটা ফ্যান খারাপ হয়েছিল সেটা ঠিক করলো। তো এখন সন্ধ্যের সময় মেয়ে বসে গেছে, একটু আলপনা দিয়ে দিচ্ছে, আমি যে যাই হোক আমার একটু হেল্প হলো। ও গত বছরও আলপনা দিয়েছিল, এবছরও দিচ্ছে, ও করে দিক, আমার আরও অনেক কাজ বাকি আছে, আমি সেগুলো করতে হবে আমাকে। আর ভালো লাগছে না, শরীর ক্লান্ত হয়ে পড়েছে, কথা বলার হয় না এনার্জি নেই। আর আপনারা জানাবেন আমার মেয়ের আলপনা কেমন হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। এখন বাজে 12:12, তো এখনও আমার কাজ শেষ হয়নি। এই যে রান্নাঘর পরিষ্কার করলাম, বাসন সব মেজে গ্যাস ওভেন পরিষ্কার করলাম, এখনও পাম্পে জল তুলবো, জল নিয়ে শেষ হয়েছে, পাম্পে জল তুলবো, খাওয়ার জল ভরবো, তারপর ফ্রেশ হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপর ঘুমাবো। আর নিয়ে কিছুটা ড্রয়িং ড্রয়িং নিয়েছে, আলপনা এঁকেছে দেখাচ্ছি আপনাদের, এই যে এখানে এঁকেছে, এইখানে সুইটা একটু এঁকেছে,
যেখানে গেছে, যাই হোক করে দিয়েছে, যাই হোক অনেক হেল্প করলো, একার দ্বারা আমার সম্ভব হতো না। গেটে তালা টালা লাগিয়ে দিয়ে সবাই চলে এসছে। আজকের মতো এইটুকুই, আবার নতুন ব্লগে কথা হবে। প্লিজ আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। গুড নাইট।